আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে এমএমকিট ট্যাবলেট নিয়ে আলোচনা করব। এই এমএমকিট ট্যাবলেট মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সির জন্য ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ অ্যাবর্শনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই এমএমকিট ট্যাবলেটটিতে সাধারণত 5টি ট্যাবলেট থাকে। এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বড় ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন, এই বড় ট্যাবলেটটি হচ্ছে মিফিপ্রিস্টন ট্যাবলেট, এবং পরবর্তীতে যে ছোট ছোট 4টি ট্যাবলেট দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মিসোপ্রোস্টল ট্যাবলেট। এই প্রথম যে বড় ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন সেটি সাধারণত 200 মিলিগ্রামের হয়ে থাকে, এবং পরবর্তীতে যে ছোট ছোট 4টি ট্যাবলেট দেখতে পাচ্ছেন এটি 200 মাইক্রোগ্রামের হয়ে থাকে। সাধারণত 2টি উপাদান থাকে, যার প্রথমটি এই বড় ট্যাবলেটটিতে থাকে, যেটি হলো মিফিপ্রিস্টন ট্যাবলেট 200 মিলিগ্রাম। এই ট্যাবলেটটি একটি স্টেরয়েড জাতীয় মেডিসিন। এটি মহিলাদের গর্ভাবস্থা কন্টিনিউ থাকার জন্য যে প্রজেস্টেরন হরমোন ক্ষরণ হয়ে থাকে সেটিকে কিন্তু পুরোপুরিভাবে ব্লক করে দেয়, অর্থাৎ এর সাপ্লিমেন্টটাকে কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। তাই এর কাজ হলো এটি মহিলাদের শরীর থেকে যে প্রজেস্টেরন হরমোন প্রাকৃতিকভাবে ক্ষরণ হয়ে থাকে সেটাকে কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। এবং পরবর্তীতে যে ছোটো ছোটো 4টি মিসোপ্রোস্টল ট্যাবলেট দেখতে পাচ্ছেন, এই ট্যাবলেটটির কাজ হলো এটি কিন্তু মহিলাদের জরায়ুকে প্রচণ্ড রকম সংকুচিত করতে পারে, সংকুচিত করে তৈরি হওয়া গর্ভাবস্থাকে সেটাকে ফাটিয়ে পিরিয়ডের মাধ্যমে সেটাকে বাইরে বের করে দিতে সহযোগিতা করে থাকে এই ট্যাবলেটটি। এই ট্যাবলেটটিতে থাকায় 2টি উপাদান সম্পর্কে আপনাদেরকে বলে দিলাম, এখন বলে দিচ্ছি যে এর আসল খাওয়ার নিয়মটা আসলে কী। এই ট্যাবলেটটি খাওয়ার আগে একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, এই ট্যাবলেটটি কিন্তু আপনার শেষ পিরিয়ডের দিন থেকে নিয়ে 60 থেকে 65 দিনের মধ্যে আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এর বেশি হলে কিন্তু এই ট্যাবলেটটি নেওয়া যাবে না। এক্ষেত্রে প্রথমেই আপনাকে যেটা করতে হবে যে আপনি একটা টেস্ট কার্ড ব্যবহার করবেন, অর্থাৎ ইউরিন টেস্ট কার্ড ব্যবহার করে প্রথমেই আপনি কনফার্ম হয়ে নেবেন যে আপনি প্রেগনেন্সি আছেন কি না, অর্থাৎ আপনার প্রেগনেন্সি পজিটিভ আছে না। সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনি একটি টেস্ট কার্ড নেবেন, সেখানে 3 থেকে 5 ফোঁটা ইউরিন দিবেন সাইটের গর্তে। সেখানে দেখা যাবে যে 3 থেকে 5 মিনিট অপেক্ষা করার পরে দেখবেন যে 1টি দাগ আসছে কিনা বা 2টি দাগ আসছে কিনা। যদি 2টি দাগ আসে সেক্ষেত্রে আপনি প্রেগনেন্সি পজিটিভ আছে বলে ভাববেন, এরপরে কিন্তু এই ট্যাবলেটটি নেওয়ার চিন্তা ভাবনা করবেন। প্রথমে যে নিয়মটি বলবো, প্রথম দিন রাত 9টার দিকে যদি আপনি বড় ট্যাবলেটটি খান, সেক্ষেত্রে এর পরের দিন অর্থাৎ 24 ঘন্টার মাথায় পরবর্তীতে থাকা 4টি মিসোপ্রোস্টল ট্যাবলেটের 2টি খাবেন এবং 2টি ভ্যাজাইনাল পুশ করে দেবেন। এটি গেল 1 নম্বর নিয়ম। এবার 2 নম্বর নিয়মটি বলে দিই। প্রথম দিন রাত্রিবেলা যদি 9টার দিকে আপনি বড় ট্যাবলেটটি খান, সেক্ষেত্রে মধ্যেখানে একদিন বাদ দিয়ে পরের দিন অর্থাৎ 48 ঘন্টার মাথায় 2টি ট্যাবলেট, পরবর্তীতে থাকা 4টি মিসোপ্রোস্টল ট্যাবলেটের মধ্যে 2টি ট্যাবলেট খাবেন এবং 2টি ভ্যাজাইনাল পুশ করে দেবেন। এটি গেল 2 নম্বর নিয়ম। এবার 3 নম্বর নিয়মটি বলে দিই। প্রথম দিন রাত্রিবেলা 9টার দিকে যদি আপনি বড় ট্যাবলেটটি খান, সেক্ষেত্রে পরের দিন অর্থাৎ 24 ঘন্টার মাথায় পরবর্তীতে থাকা 2টি মিসোপ্রোস্টল ট্যাবলেট খাবেন এবং এর পরের দিন অর্থাৎ 48 ঘন্টার মাথায় পরবর্তীতে থাকা যে 2টি বাকি মিসোপ্রোস্টল ট্যাবলেট থাকবে সেই 2টি ট্যাবলেট আপনি খাবেন, এবং এর পরে পরে দেখবেন যে আপনার পিরিয়ড শুরু হয়ে গেছে। এইভাবে এই 3টি নিয়ম আছে এই ট্যাবলেটটি সেবন করার। তবে অবশ্যই একটি কথা মাথায় রাখতে হবে, আপনার শেষ মাসিকের 60 থেকে 65 দিনের মধ্যে কিন্তু আপনারা এই ট্যাবলেটটি নেওয়ার চেষ্টা করবেন। এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম আপনাদেরকে বলে দিলাম। এবার এই ট্যাবলেটটি খাওয়ার পরে কী কী সাইড এফেক্ট হতে পারে সেটি একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দিই। এই ট্যাবলেটটি খাওয়ার ফলে অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড রকম ব্লিডিং হতে পারে, সেক্ষেত্রে অনেক সময় মাথা ঘোরা হতে পারে, বমিভাব হতে পারে, পেশেন্ট কিন্তু অসুস্থ হয়ে যেতে পারেন। অবশ্যই একটি কথা মাথায় রাখবেন, এই ট্যাবলেটটি সেবন করার আগে অবশ্যই একটি রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের দ্বারা কিন্তু আপনার এই ট্যাবলেটটি সেবন করার পরামর্শ নেবেন, বা তিনি যে নিয়মে বলবে সেই নিয়মটি কিন্তু আপনারা খাওয়ার চেষ্টা করবেন। তবে তিনি এই 3টি নিয়মের মধ্যে 1টি নিয়মেই কিন্তু বলবেন, কারণ এই 3টি নিয়মের মধ্যে 1টি নিয়মেই এই ট্যাবলেটটি সেবন করতে হবে। তো এই ছিল আজকের এই এমএমকিট ট্যাবলেট নিয়ে আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আমাকে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।